আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আমি হাজির হয়েছি প্রত্যেকটা মা বাবার এমনকি সন্তানদের এই ভিডিওটি দেখা প্রয়োজন দরকার কারণ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো আপনারা হয়তো বুঝতেই পারছেন অনেকে এই সমস্যার মধ্যে থাকেন যে বিয়ের ব্যবস্থা হচ্ছে না বিয়ে হচ্ছে না অনেক নারী পুরুষ তিনি নিজেই ব্যক্তিগতভাবে পেরেশান যে আমার বিয়ে এখনও হচ্ছে না সময় বয়স বিশ বছর পঁচিশ বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনও বিয়ে হচ্ছে না এ নিয়ে অনেক ছেলে মেয়ে পেরেশানিতে থাকেন আর ছেলে মেয়েকে নিয়ে আবার অনেক মা বাবা পেরেসানিতে থাকেন বিয়ে হচ্ছে না অনেক অনেকভাবেই ট্রাই করছে চেষ্টা করছে নানা জায়গায় ঘটক লাগিয়েছে কাজ হচ্ছে না বিভিন্ন রিস্তা নতুন নতুন প্রস্তাব এগুলো আসছে না তো দর্শক যে একটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করব এই আমলটা যদি আপনারা করতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ খুবই দ্রুত বিয়ের ব্যবস্থা হবে তো এই আমলটি খুবই পাওয়ারফুল শক্তিশালী আর এই আমলটি করতে হবে তিনজনের একত যে ছেলে বা মেয়ে তিনি তা নিজের বিবাহের ব্যাপারে আমল করতে চান তিনি করবেন সেই সাথে সাথে একজন ছেলে বা মেয়ের মা বাবাও এই আমলটি করবেন ইনশাআল্লাহ তো আপনারা আমলটি দেখা গেছে আপনি মা বাবা যদি হয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনার সন্তানের জন্য যদি আমলটি করতে চান তাহলে আপনি নিজে আপনি যদি একজন স্বামী হন আপনি নিজে করবেন আপনার স্ত্রীকে করতে বলবেন সেই সাথে সাথে আপনার ছেলে বা মেয়ে যার বিয়ে হচ্ছে না তাকেও করতে বলবেন তাকেও করতে বলবেন এই আমলটা ইনশাল্লাহ যেইভাবে করার কথা বলবো তো একজন পাত্র বা পাত্রী যে হবেন তিনিও এই আমলটা করবেন সেই সাথে সাথে ওই পাত্রের মা বাবা তারাও আমলটা করবেন যদি করতে পারেন দর্শক ইনশাল্লাহ আপনারা ফলাফল লাভ করতে পারবেন ফলাফল লাভ করতে পারবেন চল্লিশ দিনের ভিতরেই রেজাল্ট চলে আসবে ইনশা আল্লাহ তো পাকের সিফাতি নামের আমল আপনাদের সাথে শেয়ার করব কারণ আল্লাহ তালার কাছে যদি আমরা চাই তাহলেই প্রকৃত সমাধান পাবো আল্লাহ তালাই আমাদের এই সমস্যা দূর করে দিতে পারেন সব কিছুই আল্লাহ তালার ফয়সালাই হয় তো সেই জন্য আমরা আমল করব ইনশা আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আমাদের আমাদেরটাকে সারা দেবেন বিয়ের দ্রুত ব্যবস্থা করেই দিবেন ইনশা আল্লাহ তো দর্শক একজন ছেলে বা মেয়ে তো তিনি যেভাবে আমলটা করবেন তা নিজের জন্য ছেলে বা মেয়ে যেই যেইটান করতে পারবেন তো দর্শক আমলটি করার আগে আপনাদের পাক পবিত্র থাকতে হবে পাক পবিত্র অবস্থায় না পাকি অবস্থায় আপনারা আমলটা করবেন না অজুরত অবস্থায় পাক পবিত্র অবস্থায় তো আপনারা একটা ধ্যানে এক জায়গায় বসে আল্লাহ পাকের একটি নাম ছেলে বা মেয়ে আল্লাহ পাকের একটি নাম সেটি হলো ইয়া যা মে ইয়া যা মেহ তো এই নামটি এগারো শত পাঠ করবেন অর্থাৎ এক হাজার একশত এগারো শত এগারো বার পাঠ করবেন ইয়া যা মেও ইয়া যা মেও একটা জায়গায় বসে একটু ধ্যান দিয়ে একটা জায়গায় বসে পাঠ করবেন ইয়া যা মেয়ো ইয়া যা মেয়ো এগারো শত এগারো বার অর্থাৎ এক হাজার একশত বার আর সেই সাথে সাথে ওই ছেলে বা মেয়ের মা বাবারা যেটা কর্মের সেটি হল ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু এই দুইটা নাম ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু তো এই দুইটা নাম তারা একত্রে যেমন ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু একবার হলো ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু দুইবার হলো তো এইভাবে মা বাবারা আবার পড়বেন এগারো শত অর্থাৎ এক হাজার একশত পাক পবিত্র অবস্থায় করার চেষ্টা করবেন একটা জায়গায় বসে এই আমলটা করা যখন হয়ে যাবে এরপরে আপনার আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে যাতে আপনার যে কাঙ্ক্ষিত বিষয়টা এটা আপনি প্রার্থনা করবেন যে আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন ছেলে মেয়ে তা নিজের জন্য করবেন আর মা বাবা তার সন্তানের জন্য করবেন দর্শক এই আমলটা তিনজনে একত্রে করবেন তাহলে ফলটা খুবই দ্রুত কার্যকর হবে খুবই দ্রুত আপনারা রেজাল্ট পাবেন ইশাআল্লাহ অর্থাৎ ছেলে বা মেয়ে তারা নিজের জন্য করবেন সেই সাথে সাথে তার মা বাবাও আমলটা করবেন তো এইভাবে যদি আমলটা করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল লাভ করতে পারবেন এমনটাই এই আমলে আনির মধ্যে বলা হয়েছে যে যে ছেলে বা মেয়ে তার নিজের জন্য এইভাবে আমল করবে মা বাবা যদি সন্তানের জন্য করে তাহলে খুবই দ্রুত বিয়ের ব্যবস্থা হবে আর এই আমলটা করে যাবেন যেটা বললাম এটা চল্লিশ দিন পর্যন্ত করবেন চল্লিশ দিন পর্যন্ত দেখবেন চল্লিশ দিনের ভিতরেই কাঙ্ক্ষিত একটা রেজাল্ট আপনারা লাভ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপ উপকৃত হওয়ার তৌফিক দান উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমি নেই ছিল আলোচনা তো নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সকালে আমার পাশেই থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ